এই যে এই বক্সটা এসছে হচ্ছে চপার। এই দেখো অবস্থা, আয় আয়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভি ব্লগস। তো এখন বাজে 11টা, সকাল সকাল আমি পুরো রেডি হয়ে চলে এসেছি ফ্ল্যাটের দিকে। অভি তো কালকেই ভুবনেশ্বরের জন্য বেরিয়ে গেছে, বাস ছিল, আজকে সকাল সকালই পৌঁছে গেছে। বাট আমাকে এখানে একা একা আজকে আসতে হলো, কারণ আমাদের সোফাটা আজকে ডেলিভারি দেবে, তার জন্য তাড়াহুড়ো করে আসলাম। তার মধ্যে এত বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে চলে এসেছি, বাট এখনও পর্যন্ত আসেনি কেউ। ফোন করেছে আমাকে 9:30, এখন বাজে 11:30, এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে, ওয়েট করি দেখি। আর আমাকে তাড়াতাড়ি বেরোতেও হবে, কারণ অভি নেই, যাওয়াটাই প্রবলেম, আসাটা প্রবলেম না। তেমন কিছু খাওয়া হয়নি, গিয়ে ঝটপট করে একটু কফি করে খাবো, কফি অ্যান্ড মিয়ামার থেকে কেক নিয়ে এসেছি, সেটা খাবো। এখন বাজে হচ্ছে 7:15, আর আমি এখন ঘর থেকে বেরিয়ে গেলাম। এখন আমি যাবো হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, ওখানে আমার বাস আছে। তো আজকে যাচ্ছি উড়িষ্যা, আর রাতে শ্যামলী পরিবহন করে যাচ্ছি। তো আমি ধর্মতলা নেমে গেছি, বিফোর টাইমিং, এখনো টাইম আছে। আমি ভেবেছিলাম মানে লেট হয়ে যাবে, বাট এখনো টাইম আছে, 8:30 বাস ছাড়বে, বাট এখন বাজে 8:05। তো এই হচ্ছে ধর্মতলা শ্যামলী পরিবহনে বাস স্ট্যান্ড, এই বাসটা যাবেন, এর পরে বাসটা যাবে, কেননা আমার যে বাসটা করে আমি যাচ্ছি সেই বাসটার ওপরে সেটিং নেই, শুধু নিচে। ফাইনালি আমার বাস চলে এসছে, এই যে এখন বাজে হচ্ছে 10:30, গাড়ি দাঁড়িয়েছে আজাদিন ধাবার সামনে, এখানে এখন ডিনার করবো আমরা। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 10:30, বাসে উঠি। তো এই জাস্ট আসলাম, আর এত তাড়াহুড়ো করে এসেছি যে আমি টাইমও ভুল বলেছি, আমি 11টা না 11:30 বলেছি, এখন বাজে 11টা। মানে আমি ওই 10:15 নাগাদ বেরিয়ে গেছি, কারণ ওরা এত তাড়াহুড়ো করে ফোনটা করলো যে মানে এখনই আসবে। আর এটা সোফাটা রাখার কোনো জায়গাও নেই, মানে বাইরেটা রাখতে হতো, তো আমাকে সেই আমার ঢোকাতে হতো, অত ভারী জিনিসটা আমি আবার পারতাম না, তো ওই জন্য তাড়াহুড়ো করে আসলাম। বাট এখনও কোনো পাত্তা নেই, ওরা ওই 2-3টার আগে মেবি আসবে, তো তার আগে একটু চা বা কফি খাই, মাথাটা পুরো ধরে গেছে। মানে ঘুম থেকে উঠে জাস্ট ফ্রেশ হয়ে স্নান টান করে তাড়াহুড়ো করে আসলাম, এসে দেখি কেউ আসেনি। যাই হোক, ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে ওরা আসলে ভালোই হবে রেস্ট নিয়ে। আর ওকে তো মানে আজকে সকালবেলায় পড়ছে, তো গিয়ে এখন জাস্ট ঘুমাচ্ছে, একটু পরেই বেরোবে মেবি, নাকি এখন বেরিয়ে গেছে। একটু আগে আমার সাথে কথা হয়েছে, তখন বলে জাস্ট ঘুম থেকে উঠেছি। অ্যান্ড এটাতে আসার সময় আমি ম্যাগিও এনেছিলাম, অ্যান্ড আমার এই নাইকার পার্সেলগুলো আজকে এসছে, সেগুলো এখানে নিয়ে এসেছি, কারণ এখানে ভিডিও টিডিও করি। দুটো বক্স এসছে, মেবি এগুলো লিপস্টিক বা লিপ ক্রেয়ন হবে। নাইকা সেল চলছে, তো আমি প্রচুর অর্ডার করেছি, প্রায় 2-3 বাক্স আসছে, এটাতে 2 বাক্স, এটাতে মনে একটা করেই রয়েছে লিপস্টিক, চার্জার। অ্যান্ড এই ম্যাগি এনেছিলাম, ম্যাগি খাবো এখন, তার আগে একটু চা করবো। অ্যান্ড সবসময় আমার মেকআপ একটা কিট থাকে, দেন দুটো পেঁয়াজ নিয়ে এসেছি বাড়ি থেকে, কারণ ম্যাগি বা কিছু করে খেলে পেঁয়াজ তো লাগবেই। বক্সগুলো আমার মেকআপ বক্সে রেখে দিই, ভিডিও করার সময় তো লাগবে। চা পুরো রেডি, একদম বেশি গরম হয়ে গেছে আর কি। এই যে আমার 1 কাপ চা রেডি পুরো ভর্তি করে, তার সাথে লাগবে বিস্কিট। তারপর ওখান থেকে ক্যাবে করে এখন ডাইরেক্ট হোটেলে এলাম, হোটেলে চেক ইন করলাম, তো এখন একটু রেস্ট নেবো, তারপর আমার 8:30 সময়, এখান থেকে ট্রেন আছে, ট্রেনে করে যাবো হচ্ছে সাউথ উড়িষ্যা আজকে। তো আজকে ভীষণ হেডটেক একটা দিন, একটু রেস্ট নিয়ে নিই, তারপর ঘুম থেকে উঠে বেরোতে হবে। তো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 8:37, আর আমার ট্রেন এখানে দাঁড়িয়ে রয়েছে,
এই ট্রেনটা করে আমি যাবো হচ্ছে সাউথ উড়িষ্যা, সেটা হচ্ছে বারামপুর বলে একটা জায়গা রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, বারামপুর বলে একটা জায়গা আছে বাট উড়িষ্যাতে এটা বারামপুর, তো এই জায়গাটা আমি যাবো। আর ট্রেনটা আমার ছাড়বে হচ্ছে 8:45 আর ওখানে রিচ করবে 11, তো ওখানে গিয়ে আছে কিছু কাজ আছে, তো আপাতত ট্রেনের জার্নি শুরু করা যায়। বাট সমস্যা হচ্ছে কালকে রাতের থেকে একটু রেস্ট হয়নি, কেননা কালকে রাতে বাসে ঠিক মতো ঘুম হয় না, ওখানে লেগ স্পেসের একটু অভাব থাকে, লেগ স্পেসের প্রচন্ড প্রবলেম হয়, তো কালকে রাতেও ঠিক মতো ঘুমাইনি, হোটেলে এসে জাস্ট 1 ঘন্টা ঘুমিয়েছি, আবার রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি, আবার এখন ট্রেন জার্নি, ট্রেন 3 ঘন্টা জার্নি প্রায় অলমোস্ট, তো রেস্টটা একটু কম হয়ে যাচ্ছে, বাট কি করা যাবে, চলো কাজ তো করতেই হবে। এখন 8:40 যাই ট্রেনের ভেতর গিয়ে বসে। কাজবাজ একটুখানি শেষ হলো, এখন লাঞ্চ করবো, এখন অলমোস্ট 3:54, কি অবস্থা, 4:00 সময় লাঞ্চ করতে এসেছি। তো এইটা হচ্ছে বারামপুর এরিয়া, ভুবনেশ্বর না, এটা উড়িষ্যার একটা আন্ডারে বারামপুর বলে এরিয়া আছে, এখানে ভি হোটেলে আমি লাঞ্চ করতে এসেছি, তো দেখা যাক কি পাওয়া যায়। আমরা তখন ওয়াশরুম যাব, বাবা এই দেখো খালি ভিউটা দেখো তো, পুরো পাহাড়, অসাধারণ লাগছে, এটা দারুণ ভিউ দেখো পাহাড়ের মাঝখানে। সো এখানে তো ফার্স্ট হাফে আমার কাজ হয়ে গেছে, তো ফার্স্ট হাফের কাজ হয়ে গিয়ে এখন একটু লাঞ্চ করবো, লাঞ্চ করে দেন সেকেন্ড হাফে একটু কাজ আছে, তারপর এখান থেকে আমার 7:30 সময় বন্দে ভারত ট্রেন আছে, সেটা করে আবার ভুবনেশ্বর ব্যাক করবো, মানে বিশাল জার্নি, কালকে রাত্রির থেকে নন স্টপ জার্নি হচ্ছে, তো এখানে কোনো রকম খেয়ে একটু মার্কেটে কাজ করে দেন 7:30 সময় আবার বন্দে ভারত আছে। লিফট চলে এসছে, নিচে হচ্ছে রেস্টুরেন্টটা, বাট দারুণ লাগছে পাহাড়ের মাঝখান দিয়ে লিফট, নিচে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে কিছু খাই, খেয়ে দিয়ে আবার মার্কেটে বেরোতে হবে। এন্ড এখানে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছে, একটা না দুটো, এখন আমি রিসিভও করিনি। তো এখন বাজে 3:10 আর এখনো ডেলিভারি পার্সনের কোনো পাত্তা নেই, মানে আমাকে 9:30 সময় ফোন করে বললো যে আসছি, তা আমি তাড়াহুড়ো করে এমনভাবে আসলাম যে যেন মানে কি একটা মিস হয়ে যাবে, মানে যাই হোক এটা ঘরে আমি ঢুকিয়ে দিয়ে যেতে পারবো, আদারওয়াইজ তো নিচে ওরা রেখে দেবে, তো বাইরে থাকলে বৃষ্টিতে ভিজে যাবে, তো সেই জন্য আমার আশা, বাট কাজের কাজ কিছুই হচ্ছে না। তো যাই হোক এখন আবার ফোন করলাম যে কখন আসবেন, তো ওনারা বলেন এখনও 1.5 ঘন্টা, মানে 3:30 বাজে 4:30 বা সেটা 5টাও হতে পারে, তো যাই হোক কোনো রকমে বললাম কি অ্যাটলিস্ট সন্ধ্যের আগে আসতে, কারণ আমাকেও বেরোতে হবে 4:30-4:30 মধ্যে, আমার বেরিয়ে যাওয়ার প্ল্যান ছিল বাট সেটাও হলো না, তো এখনও ওয়েট করি, তার মধ্যে খাওয়া দাওয়াও কিছু হয়নি, ওই জাস্ট কফি আর কেক এইসব খেয়েছিলাম, আর তার মধ্যে ফ্লিপকার্ট থেকে আরও দুটো আমার অর্ডার করা ছিল, সেই দুটো পার্সেল এসছে, ওই কিচেনের কিছু জিনিসপত্র ছিল, তো সেগুলো দেখি কী এসছে ঠিকঠাক। এই যে এই বক্সটা এসছে হচ্ছে চপার, চপার অর্ডার করেছিলাম, বাহ এ তো প্যাকেজিং পুরো কাটা, ইউজ করা দিয়েছে দেখো পুরো প্যাকেজিং, মানে এইটা তো আমি কেটেছি বাট বাহ, এই যে বড় চপার একটা দরকার ছিল, ওই ওই চপারটা দিয়ে তো কিছু কাটাই যাচ্ছিলো না, তো এটা একদম বেশ শক্তপোক্ত, এটা ভালো হয়েছে এটা রাখবো। এই প্যাকেজিংটা তো পুরোই খোলা, মানে কেউ ইউজ করাটা দিয়েছে কিনা কে জানে, যাই হোক এটা আমি কাটিনি। তারপরে এসছে এই বক্সটা, এটাও আমি এখন খুললাম এটা দেখার জন্য যে কি আছে, তো এই যে ছোটো ছোটো দুটো কাচের বটল, এটাতে মেবি ওই নুন রাখা যেতে পারে, এটাও দুটো সেট আছে ঢালার আর কি কি বলে ওটাকে, অয়েল ঢালে যেটা, কারণ এই দুটো হচ্ছে অয়েলের জার এসছে দুটোই গ্লাসের, এই যে গ্লাসের দুটো জার অর্ডার করেছিলাম, অয়েলটা কোথায় ঢালবো তার জন্য, তো এই দুটো, এটাও বেশ ভালো এসছে, এটা মেবি 500 ml, 500 করে 1 লিটার হয়ে যাবে মেবি। এখন ভাবছি লাঞ্চটা করে নিই, লাঞ্চের জন্য ম্যাগি এনেছিলাম, তো ম্যাগিটা এখন প্রিপেয়ার করে নিই, দেন খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপরে দেখি কখন আসে। এটাকে একটু বন্ধ করি, ইয়ামি ড্রাই ম্যাগি রেডি,
এবার খাওয়া যাক। এই দেখো অবস্থা, আমি এখানে কাজে এসেছি, এখানে দেখো পুরো বাদরের অ্যাটাক হয়েছে। এ বাবা দেখো খালি, আয় আয়, জাস্ট লুক এট দ্যাট, দেখো খালি পুরো কোথা থেকে এসছে, পুরো ঝুঁট নিয়ে এখানে বসে রয়েছে। ও ভাই ঘর, আয় এদিকে আয়, আয় এই বাচ্চা, ওই দেখো ওকে অভিনব খেতে দিচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, আজকে হচ্ছে সানডে, আর সানডেতেও আমি আজকে কাজ করছি। তো এখন আমি আছি ভুবনেশ্বরে, কালকে রাতে অ্যারাউন্ড 11:30 সময় এসেছি হোটেলে, অনেকটা লেট হয়ে গেছিল তাই জন্য আমি ব্লক করতে পারিনি। সো উইদিন 15 মিনিটস আমাকে ফ্রেশ হয়ে বেরোতে হবে, গাড়ি আসবে এখানে, গাড়ি করে বেরিয়ে যাব। তো 15 মিনিটের মধ্যে ব্রেকফাস্টও বলে দিয়েছি, রাত্রি 8:30-9 সময় আমার বাস আছে শ্যামলী ভুবনেশ্বর টু কলকাতা। তো সারাদিনের জার্নি। এটা হচ্ছে ভিউ আমার হোটেল রুম থেকে, এটা হচ্ছে একদম স্টেশন রোড, যে ভুবনেশ্বর স্টেশন রোড তার সামনেই হচ্ছে এই হোটেলটা, বেশ ভালো ভিউ দেখা যাচ্ছে। তো আমি এখন এসেছি হচ্ছে উড়িষ্যার, মানে উড়িষ্যা ভুবনেশ্বরের সব থেকে বড় অ্যামিউজমেন্ট পার্কে। এটা হচ্ছে ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট একটা অ্যামিউজমেন্ট পার্ক, সেটা হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। তো এটা হায়দ্রাবাদে থাকে, এই ইস্টে প্রথম এসছে। তো আমি এখানে কাজের সূত্রেই এসেছি, অ্যাকচুয়ালি আমার এখানে কাজ আছে, তো কাজের সূত্রে ভিজিট করতে এসেছি। বাট অসাধারণ, মানে এত বড় অ্যামিউজমেন্ট পার্ক মানে কলকাতা ওয়েস্ট বেঙ্গলে তো নেই, দারুণ লাগছে। লুক এট দ্যাট, এটা হচ্ছে ক্যান্টিন, আর ভেতরে যে জায়গা এই হচ্ছে পুরো জায়গাটা, এই যে ওয়ান্ডারলা, আর এটা হচ্ছে এন্ট্রি, এই যে এখান থেকে এন্ট্রি করতে হয়। বাট আমরা এখন এন্ট্রি করব না, আমরা অফিসে যাব। এটা হচ্ছে এন্ট্রি। তো এখন ফোন আসলো, এখন বাজে 5:05 বাকি, তো এখন এসছেন ওনারা, তো দেখা যাক আশুভ করে। তো এই এখন আসলো বড় জায়ান্ট, এটা এখন পুরো বক্স করা, এখন খুলবো কি করে জানি না, একা একা দেখা যাক, এটা ওপেন করি এবার। এই যে বক্সের মধ্যে ভালোভাবে বেশ প্যাকেজিং করা রয়েছে, এটা মনে হয় পায়া। এই যে একটু কালারটা দেখা যাচ্ছে, বাহ ভালো কালারটা, বাট এটা নাটা লাগছে কেন? ও আচ্ছা, পায়াটা লাগাতে হবে। তো এটা আমি খুলবো কি করে এখন সেটাই ভাবছি। কালারটা যতটা দেখলাম বেশ ভালোই লাগছে, মানে একটুখানি দেখলাম, এবার এটাকে খুলবো কি করে আমি। অ্যান্ড এইগুলো হলো এই যে পায়াটা মেবি, তো এটা আমাদের নিজেদের লাগাতে হবে। এই হচ্ছে কালারটা, ওয়াও খুব কিউট, মিষ্টি একটা ইয়েলো কালার, দেওয়ালের কালারের সাথে পুরো ম্যাচ করে গেছে। তো এটা এখন আমি পুরোটা ওপেন করতে পারবো না, পরশুদিন অভি আসলে দেন এটা পুরোটা আনবক্স করব। এখন আমি এরকমভাবে রেখে গেলাম, কারণ আমি এটা সাহস পাচ্ছি না একা একা করার। তো আমি এভাবেই রেখে যাচ্ছি, কালারটা যেটা দেখে নিলাম যে কালারটা ঠিকঠাক এসছে কি না, কারণ অনেক সময় অনলাইনে কি অন্যরকম দেখায়। তো এটা বেশ ভালো, কালারটা খুব সুন্দর, আর দেওয়ালের কালারের সাথে একদম ম্যাচ করে গেছে, ভেলভেট টাইপের, খুব সুন্দর স্ট্রাকচারটা। বাট পুরোটা ওপেন করার আমি সাহস পেলাম না, কারণ একা একা এই বক্স থেকে পুরো ভারিটা আমি বার করতেও পারবো না। খুব একটা বড় না, সাইজ যতটা দেখলাম আমাদের এখানে যতটা দরকার সাইজ, পারফেক্ট সাইজ হয়েছে, মানে না বড় না ছোট, এটা 3-সিটার, হ্যাঁ এটা 3-সিটার। তো ওভারঅল তো ভালোই লাগছে, দেখা যাক পরশুদিনকে অভি আসলে দেন এটা আনবক্স করবো, দেন আমরা সোফায় বসতে পারবো ফাইনালি। এখন যাবো বাড়ি, এখান থেকে ঝটপট করে বেরোবো।